ডালের দম। হ্যালো ফ্রেন্ডস, মিমিস রেসিপিস চ্যানেলে আপনাদের একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি করছি মুসুরির ডালের দম। তো তার জন্য আমার কি কি লাগছে আমরা একটু দেখে নিই। ফার্স্টে লাগছে আমার ভেজানো মুসুরির ডাল। আমি এটা হাফ অ্যান আওয়ার্স ভিজিয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে লাগছে আমার তেল, কিশমিশ, এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, তারপরে লাগছে পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য হচ্ছে গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু ড্রাই স্পাইসেস লাগছে, যেটা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর চিনি লাগবে, নুন আর ঘি। এই দিয়ে আমার আজকে হবে মুসুর ডালের দম। প্যান বসিয়ে দিয়েছি, এবার এখানে একটু তেল দেবো। তেল আর ঘি মিশিয়ে আমি করবো এটা। এক চামচ ঘি দিই। এরপরে আমি ফোড়নটা দেব, তেলটা গরম হয়ে যাক। ফোড়নে দিচ্ছি তিনটে এলাচ, একটু ফাটিয়ে দিলে ভালো হয়, তাহলে গায়ে এসে ছিটাবে। দারচিনি, চারটে লবঙ্গ দিলাম, আর দেব দুটো তেজপাতা, একটু শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এরপরে আমি এই যে পেঁয়াজ কুচোটা রেখেছিলাম সেটা দেবো। ঘি আর গোটা গরম মশলা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো, শুকনো পেঁয়াজ। এখানে আমার একটা পেঁয়াজ রয়েছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আমরা পেঁয়াজটা বেশ এখানে লাল করে ভাজা হোক। আমার লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর কালার এসে গেছে। এবার আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি, কেন আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা একটু সফট হোক, টমেটোটা সফট হওয়ার জন্য আমি একটুখানি সল্ট দিয়ে দিলাম, নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সফট হয়ে যায়। একটা সফট হয়ে যাচ্ছে আমার এটা। এরপরে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, ফার্স্টে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। ফ্লেমটা কমিয়ে দিলাম, নাহলে মশলা পুড়ে যাবে। তারপরে আমি মুসুরির ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম জলে, জল ঝরিয়ে রেখেছি, এবার
সেইটা আমি দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবার ভালো করে মিক্স আপ করে নিই। এবার এই যে টমেটো আর পেঁয়াজের যে দুটোই জুসি, তার জন্য যে এই যে জুসটা বেরোবে সেটা দিয়েই ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে রাখলে ভালো করে এটা কষাতে হবে, কষিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। একটু নুন দিয়েছিলাম, আবার আরেকটু নুন দিই, তখন টমেটো সফট হওয়ার জন্য নুন দিয়েছিলাম, এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা নিলে এই নিজস্ব একটা জল আছে সেটা বেরোবে, তাতেই সেদ্ধ হয়ে যাবে, আমি এক্সট্রা কোনো আর এতে জল দেব না, যেহেতু এটা দম, এটা দমেই হবে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আমি সিম করে রাখলাম। ঢাকাটা একটু খুলে দেখি কিরকম অবস্থায় আছে, এটা এখন কতটা জল বেরিয়েছে। আর ডালটা আধ সেদ্ধ হবে, মানে ফাটা ফাটা হবে, সেদ্ধ হবে কিন্তু ডালের যে স্ট্রাকচারটা সেটা যেন অ্যাজ ইট ইজ থাকে, মানে সেটা আর যেমন ছোলার ডাল হয়, ছোলার ডাল সেদ্ধ হয় কিন্তু তার স্ট্রাকচারটা যেরকম ঠিক থাকে সেই জায়গায়। অনেকটাই গলা গলা হয়ে আছে, যদি প্রয়োজন হয় আপনারা অল্প একটু জল দিতে পারেন। তা এরপরে আমি এই কাঁচা লঙ্কা কুচিগুলো পুরোটা দেবো না, ঝাল বেশি হয়ে যাবে। আর এই যে কিশমিশটা রেখেছিলাম এই সময় আমি কিশমিশ গুলো দিয়ে দেবো, এই এখানে 20-25টা মতো কিশমিশ আছে দিয়ে দিলাম। আমারটা অলমোস্ট হয়ে এসছে, এবার আমি চিনি দেবো। চিনিটা এখানে বলে রাখি, চিনিটা এখানে একটু বেশি হবে কারণ এটার ডিশটাই হচ্ছে একটু মিষ্টি মিষ্টি, তা এখানে আমি 1 টেবিল স্পুন মতো আমি এখানে চিনি দিলাম। কারণ এটা অ্যাকচুয়ালি ভাতের সাথে খাওয়ার ডিশ নয়, এটা হচ্ছে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য। যদি মনে হয় আপনাদের একটু জল লাগবে আপনারা এটাতে জল একটু দিতে পারেন, তো আমার এখানে আর মনে হচ্ছে না জল লাগবে। ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ওটা নামিয়ে দেব। আর একটু নামানোর আগে আমি ঘি দেব, চামচ মতো ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার সম্পূর্ণভাবে রেডি, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার তৈরি হয়ে গেল মসুরির ডালের দম, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা এটা ভীষণ ভালো হয়। আর এটা রুটি বা পরোটার সাথে সার্ভ করবেন। আর আমি এটা গার্নিশ করেছি ধনে পাতা দিয়ে, কিন্তু ধনে পাতা আপনারা মিক্সড আপ করবেন না, যেহেতু ঘি রয়েছে ধনে পাতার ঘিয়ের কম্বিনেশনটা ঠিক এইটার এই রেসিপিটার মধ্যে যাবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন রয়েছে, সেটা আপনারা অন করে নেবেন, তাহলে আমার নিত্য নতুন যে রেসিপিগুলো আমি দিয়ে যাব সেগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আসবে। নমস্কার।